আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছেন এবং সেই সমস্ত কলেজের আন্ডারে যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন, যেমন সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রি। সো এই দুটো সেমিস্টারে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো তোমরা কী করে ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন সেই প্রসেসটা আমি এই ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে? সো ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের মতন একটাই রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন দেখুন ভিডিওর নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাকে প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশাপাশি বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে কিন্তু আমি যখন কোনো এই ধরনের ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং এই ধরনের ভিডিও থেকে সবসময় আপনারা এগিয়ে থাকবেন, ঠিক আছে? সো এই অফিসিয়াল সাইটের লিঙ্ক অলরেডি আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা যদি যেতে চান সেখান থেকে যেতে পারেন। আর আপনারা যদি আপনারা নিজের ইচ্ছায় যেতে চান তাহলে আপনাদের সবার প্রথমে গুগল ক্রোমটা ওপেন করে নেবেন, স্মার্টফোন বা আপনাদের যে ডেস্কটপ রয়েছেন সেটির গুগল ক্রোমটা ওপেন করে নিয়ে গুগল সার্চ বারে লিখবেন NVU, ঠিক আছে? লিখে দিয়ে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে দেখুন NVU এক্সামিনেশন ম্যানেজমেন্ট, ঠিক আছে, সেখানে ক্লিক করবেন, ঠিক আছে? আদারওয়াইজ কোথাও কিন্তু ক্লিক করবে না। তো ক্লিক করার সাথে সাথে মেন অফিসিয়াল সাইটটি ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এবং এখানে লেখা রয়েছে দেখুন স্টুডেন্ট ইনফরমেশন, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজও ওপেন হয়ে যাবে, সেখানে তিনটি বার থাকবে, মানে ট্যাব থাকবে, দেখুন ফর্মস, অ্যাডমিট কার্ড অথবা এক্সাম রুটিন এবং রেজাল্ট। সো তোমাকে অ্যাডমিট কার্ড এক্সাম রুটিন যে লেখা রয়েছে সেখানে যে প্রথম নাম্বারে যে লাইনটি রয়েছে দেখুন CBCS সেমিস্টার ওয়ান সেমিস্টার থ্রি অ্যাডমিট কার্ড, ঠিক আছে? সে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন, দেওয়ার সাথে সাথে এখানে কোন সেমিস্টার অ্যাডমিট কার্ডটি সেটি এখানে ক্লিক করবেন, ঠিক আছে? সো আমি একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি এবং সেমিস্টার ওয়ানে ক্লিক করছি, ঠিক আছে? দেওয়ার সাথে সাথে সেমিস্টার ওয়ানের একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? সো এভাবে করে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? সো এখানে তোমাদের নাম দেওয়া থাকবে, রেগুলার ক্যান্ডিডেট এবং নাম থাকবে, আপনার বাবার নাম থাকবে, রোল নাম্বার থাকবে, এখানে নম্বর দেওয়া থাকবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে এবং মনেগুড়ি কলেজ বা আদার যে কোনো কলেজে যদি পড়াশোনা করেন, যে কলেজে পড়াশোনা করেন সেই কলেজের নাম দেওয়া থাকবে, ঠিক আছে? এখানে আপনাদের ডেট দেওয়া থাকবে, ঠিক আছে? এখানে যে সময় সেই সময়টা এখানে দেওয়া থাকবে, এখানে আপনাদের সাবজেক্ট দেওয়া থাকবে, ঠিক আছে? দেওয়ার পর এখানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছেন দেখুন রুলস ফর দি, ঠিক আছে, গাইডনেস অফ ক্যান্ডিডেট, ঠিক আছে? সো তোমাদের যে এক্সাম যে হবে শর্ট কোশ্চেনের সেই শর্ট কোশ্চেনের যে উত্তর দিতে হবে তোমাদেরকে OMR শিটে দিতে হবে, ঠিক আছে? দেখুন রং মেথড দিয়ে কিছু দেখুন কন্ডিশন দেওয়া রয়েছে দেখুন তোমাদের যদি অ্যান্সার, ঠিক আছে, যেমন এখানে গোল করে ক্রস দিয়ে দিয়েছে তার মানে আপনারা যদি এরকমভাবে অ্যান্সার দিন তাহলে সেটা ভুল, বা যদি গোল চিহ্নর উপরে যদি আবার টিক মার দেন তাহলে সেটাও ভুল, এবং গোলটা যদি হাফ গোল করে ছেড়ে দেন তাও ভুল, এবং যদি গোলের ভিতরে যদি হাফ গোল বা একটু চাঁদ আকারে যদি গোল দিন তাহলে সেটাও ভুল, ঠিক আছে? একমাত্র সঠিক উত্তর এইটাই হবে, ঠিক আছে? দেখুন ABCD তিন চারটা যে অপশান রয়েছে তার মধ্যে দেখুন এই নাম্বারটা যদি সঠিক হয়ে থাকেন তাহলে এই নাম্বারটা ফুল কালার করে দিতে হবে, ঠিক আছে? এবং যদি বি নাম্বার সঠিক উত্তর হয়ে থাকে তাহলে বি নাম্বারটা ফুল কালার করে দিতে হবে, ঠিক আছে? যেটি উত্তর সেটি কিন্তু ফুল কালার করে দিতে হবে, এবং যে কলম হতে হবে দেখতে পাচ্ছেন দেখুন ব্লু ব্ল্যাক বল পেন, ঠিক আছে, অনলি, ঠিক আছে? সো পয়েন্ট যে বল পেনগুলো সেগুলো ইউজ করবেন, ঠিক আছে? আদারওয়াইজ অন্য কলম ইউজ করবেন না, ঠিক আছে? সো তোমাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার যদি না থাকে তো রেজিস্ট্রেশন নাম্বারটা কী করে কালেক্ট করবে, ঠিক আছে? সো এখানে UGCBCS রেজিস্ট্রেশন ফর্ম 2019 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তোমাদের HS এর রোল নাম্বার দিয়ে দেবেন, পার্সিং ইয়ার দিয়ে দেবেন এবং এখান থেকে কলেজ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আদারওয়াইজ আপনাদের যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন যে রয়েছেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিয়ে এখানে ক্যাপচা কোডটি দিয়ে দেবেন, ঠিক আছে? যে ক্যাপচা কার্ডটি শো করবে সেই ক্যাপচা কোডটি দিয়ে মানে শোতে ক্লিক করলে আপনাদের কিন্তু যে রেজিস্ট্রেশন নাম্বারটি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? সো এইভাবে করে রেজিস্ট্রেশন নাম্বারটিও ডাউনলোড করে নিতে পারেন এবং আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটিও এইভাবে করে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? এরপরে যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না, ঠিক আছে? সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।